কি এদেরকে পার্সেল দিচ্ছে ব্লগারদের? আমরা কোল্ড ড্রিঙ্ক নিচ্ছি না, কোনো পার্সেল না বৌদি। এই দাগ এটা বৌদি, আমরা হাওড়া থেকে এসে বসে খেতে পেলাম না, ২০০০ টাকা গাড়ি ভাড়া করে এসেছিলাম, আপনি তুলে দিলেন। আর ব্লগারদের আপনারা নিচ্ছেন না? কি কি হয়েছে, কি কোথায়, আমরা কে নিয়েছি, কি নিয়েছি দাদা, আপনি বলুন না। উনি বলছেন যে দাদা কিছু বলেন কি, কি বলছো, কি আরে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, এই যে কোল্ড ড্রিঙ্কস। আমি বললাম যে আমি এখানে বসেছিলাম, উনি বললেন যে আর হবে না, আমি আমার ওয়াইফকে নিয়ে উঠে গেলাম। না না, আমি ওখানে বসেছিলাম টেবিলে, টেবিলে বসেছিলাম খেতে। আমার সঙ্গে আরো চারজন বসেছিল, তাদেরকে দিয়েছি। বাট আপনি এদেরকে পার্সেল করে দিন। কে পার্সেল করছি? আরে এটা তো আমরা কোল্ড ড্রিঙ্কস এর বোতল, এই যে কোল্ড ড্রিঙ্কস এর বোতল আছে। উনি বলছিলেন যে দাদা বলেন, হ্যাঁ দাদা বলেন, কি বলেন, ভিডিও করছি, দাদার সঙ্গে একটু দেখা করার না বুঝি। আপনি ফোন করে, আমি এই কাকা দেখুন আপনি কি বলছেন, আপনি কি বলছেন বলুন দাদা, বলুন, বলছেন শেষ হয়নি তো? বৌদি তো বলছে লাইনে দাঁড়ান, স্লিপ করুন, তারপরে বসুন, লাইনে দাঁড়ান, স্লিপ করুন, তারপরে ওখান থেকে স্লিপ দেবে, স্লিপ দেওয়ার পরে তো বিরিয়ানি পাবে। এখানে বিরিয়ানি শেষ তো? একদম কি হয়েছে দিদি, ব্যাপারটা কি হয়েছে বলো তো, তোমরা একবার ব্যাপারটা কি হয়েছে? ঠিক কথা, দেখতেই পাচ্ছ এখন কিন্তু এরকম পরিমানে ভিড় রয়েছে, ঠিক আছে, এখনো পার্সেলে এত লোক লাইনে আছে, এত মানুষজন রয়েছে, সেইখানেও কিন্তু চলছে, সেইখানেও কিন্তু মানে এত ঝামেলা করছে, সত্যি কথা, ঠিক আছে, এইসব করোনা ভাই, স্পষ্ট কথা বলছি। Yeah.